আঘাতর পাছতো সেও মনা নাই হিজবুল্লাই রাফাত ইয়াহায়া সিনবারক হত্যার প্রত্যুত্তরত বেঞ্জামিন নেতানিয়াহুর ঘরত ড্রোন আক্রমণ হিজবুল্লার শনিবারে পুয়া লেবাননের পর নিক্ষেপ করা ড্রোনে আঘাত করিলে উত্তর তেল আভিভর কাছারিয়া থাকা ইসরায়েলর প্রধানমন্ত্রীর ঘরত সৌভাগ্যক্রমে বোমায় আঘাত করা সময়ত ঘরত নাছিল বেঞ্জামিন নেতানিয়াহু 2023 চনের 7 অক্টোবরত ইসরায়েল আক্রমণের নেতৃত্ব দিয়া হামাসর শীর্ষ নেতা ইয়াহায়া সিনবারক হত্যা করার পাছত গুলিবিদ্ধ চিতাবাঘর দরে গুজরি উঠার চেষ্টা চলাইছে হিজবুল্লাই ইসরায়েলক এহেকা দিয়ার লক্ষ্যে শনিবারে পুয়াই হেফা শহরক 55টা রকেটে টার্গেট করিলে হিজবুল্লার যোদ্ধাই লেবাননের এটার পাছত আনটো রকেট নিক্ষেপের সিগনেল পাওয়া মাত্রকে সাইরেনের শব্দরে সানি ধরিলে ইসরায়েলের হেফা শহর সাইরেনের শব্দ শুনা মাত্রকে হাহাকার লাগিল উইকেন্ডত ফুরিবলৈ উলুয়া শহ লোকর মুহূর্ততে খালি হয়ে গল হেফা শহরের রাজপথ তার পাছত এটা এটাকৈ 55টা রকেটে আঘাত হানিলে ইসরায়েলের ভূমিত সমান্তরালকৈ নিক্ষেপ করা 3টা ড্রোনের 2টা আঘাততে লক্ষ্যভ্রষ্ট করিলে ইসরায়েলের আইরন ডম ব্যবস্থায় কিন্তু আইরন ডমর রাডারের পর সারি যাওয়া একমাত্র যন্ত্রের আঘাতত বিস্ফোরিত হল ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসগৃহ হিজবুল্লার এই প্রতি আক্রমণের সময়তে ন রূপ লৈছে ইসরায়েলের রণনীতিয়ে মধ্যপ্রাচ্যত আরম্ভ হওয়া শেহতীয়া যুদ্ধ সদৃশ পরিস্থিতিত ইমান দিনে ইসরায়েলে টার্গেট করেছিল সিয়া অধ্যুষিত হিজবুল্লার শিবিরক কিন্তু শনিবারে প্রথমবারলৈ ইসরায়েলের বোমায় আঘাত করিলে লেবাননের খ্রিস্টিয়ান বসতি প্রধান জোনিয়া শহরত বেইরুতর উত্তরে থকা শহরখনত ইসরায়েলের বোমার আঘাতত প্রাণ গল দুজন লোকর ইসরায়েলের এই আক্রমণের পাছতে লেবাননত উপস্থিত হয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আনকি ইসরায়েলক অস্ত্র বিক্রিত নিষেধাজ্ঞা আরোপ করারও ঘোষণা ইতালির প্রধানমন্ত্রীর বিপরীতে ইয়াহায়া সিনবারর হত্যার পাছতো হামাস কিংবা হিজবুল্লা থমকি নরয় বলে স্পষ্ট ঘোষণা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেইনির আনফালে ইয়াহায়া সিনবারক হত্যা করে হামাসর কঁকাল ভাঙি দিয়ার পাছতো গাজাত অব্যাহত আছে ইসরায়েলের বোমা বর্ষণ ইসরায়েলের শেহতীয়া বোমা বর্ষণত উত্তর গাজার জাভালিয়া আর মাঘাজি শরণার্থী শিবিরত মৃত্যু হয়েছে 44 গৰাকী প্যালেস্তাইনী লোকর বিপরীতে এই আক্রমণত খুনিয়া হয়েছে 80 জন লোক নিউজ ডেস্ক রিপোর্ট News18 অসম নর্থইস্ট আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড গুগল প্লে স্টোরতো পাব এই News18 এপ